বেহেশতি যাওয়ার পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। মকসুদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। মুরাদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। নিসাবের কিতাব পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয় নাই। বাপের লেখা 36 খানা কিতাব পড়ার সময় হয়েছে, আল্লাহর কালাম পড়ার সময় হয় না। পরিহার করুন ওই কিতাব, পরিহার করুন ওই রেল হাফেজ, যেই রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে, আর তারাবির শেষে 50,000 1,00,000 1,50,000 টাকা তাকে হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে। রেল হাফেজও সেদিন বুঝবে, আর ওই হাদিয়া দেওয়ালাও বুঝবে, আল্লাহর কালামকে প্রতিদিন বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহর বাংলার মাটিতে, ভারত পাক ভারত উপমহাদেশের এই মাটিতে প্রতিদিন রমাদান মাসে আল্লাহর কোরআনকে প্রতি রাতে মসজিদে মসজিদে অপমান করা হবে। সুবহানাল্লাহ, কি আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকুম দুনিয়া কানাম দেখেন তাই যেন ত্রাতম কাদিন ত্রাতলাজিন আরাম তারাই বাইরিল মাগদুব আলাইহিম ওয়ালাম দাল্লিন যাদান সুল্লাহি ওয়াল বাদায় জান্না তাহদুম বিসমিল্লাহি আফাদুম তাবদি জাহান দে কবর তাগফির হিনাউ কানাত তাওয়াব আল্লাহু আকবার। ওই জামাতে যাওয়াও চলবে না, ওকে চারে না পয়সা দেওয়াও যাবে না। আর শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের, বলছে ওর ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাসসির। মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। সুবহানাল্লাহ। বন্ধু, ফিরে আসুন কোরআনের কাছে। রমাজানুল মুবারকের প্রত্যেকটা এবাদত রসুলের তরিকায় হবে। এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ইন্টারনেটের ওই গালিগালাজে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এই তো দেখি, এইটাই খবরটা দেখি, ছেড়ে দিচ্ছি জি না, হয় না। সুবহানাল্লাহ, ইন্টারনেটে কত জিনিস দেখা যায়, কিছু ভালো জিনিসও দেখা যায়। এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, ইন্টারনেট দিয়েছে, গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, আর বলছে যে আম্মা ইস্টার জালসা দেখায় ব্যস্ত, আমার কেয়ার করার সময় আম্মার নাই। তা আমি কি কাজটা ভুল করলাম, আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর মাঠ থেকে মিটিয়ে নিলাম। যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে? ইন্টারনেট নিয়ে চলতে চলতে ওর তরকারি পুড়িয়ে গেছে, ইন্টারনেট দেখতে দেখতে ওর সালাতের টাইম চলে গেছে, ইন্টারনেট দেখতে দেখতে আরও অনেক দুর্ঘটনা ঘটে গেছে, ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে, ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে, বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে।